উন্নয়ন কর্তৃপক্ষ ও সেবা সংস্থাগুলো নিয়মিত বৈদ্যুতিক সংযোগ এবং গ্যাস লাইন পরীক্ষা না করাতেই রাজধানীর আবাসিক ভবনে অগ্নি ঝুঁকি বাড়ছে মানহীন গ্যাস সিলিন্ডার বিস্ফোরণেও ঘটছে প্রাণহানি বিশেষজ্ঞরা বলছেন এসব বিষয়ে ঝুঁকি এড়াতে প্রথমত তৎপর হতে হবে সেবা সংস্থাগুলোকে ব্যক্তি পর্যায়েও নিয়মিত পরীক্ষা নিরীক্ষা করতে হবে বাড়ির সেবা সংযোগ বনানীর রেফার টাওয়ার বা চুরিহাট্টার আগুন রাজধানীতে এমন ভয়াবহ অগ্নিকাণ্ডের কারণ নিয়ম না মেনে বহুতল ভবন করা রাসায়নিক গুদাম ও যথাযথ অগ্নি নিরাপত্তা ব্যবস্থা না রাখা কিন্তু আগুন লাগছে আবাসিক ভবনেও সম্প্রতি বেশিরভাগ আগুনের সূত্রপাত বৈদ্যুতিক গোলযোগ থেকে এছাড়া গ্যাস লাইনের লিকেজ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণও দায়ী বিশেষজ্ঞরা বলছেন বিদ্যুৎ সংযোগ দেওয়ার সাথে যুক্ত বেশিরভাগ লোকবল অদক্ষ মানসম্মত নয় তার সহ বৈদ্যুতিক উপকরণ তাছাড়া আবাসিক ভবনে একই সাথে ব্যবসা প্রতিষ্ঠান থাকাও বাড়াচ্ছে ঝুঁকি শর্ট সার্কিট থেকে যে আমাদের অগ্নিকাণ্ড হচ্ছে সেখানে কিন্তু আমাদের যে ইলেকট্রিক্যাল ওয়ারিং এবং ইলেকট্রিক্যাল ওয়ারিং এর যে অডিট তার কিন্তু কোনো ধরনের অডিট নেই আমরা অনেক সময় কিন্তু আমরা এমন অনেক লোকদের দ্বারা আমরা ইলেকট্রিক্যাল কাজ করে থাকি যাদের কিন্তু সেই ধরনের কোনো সনদ নেই সেটা হলো যে বৈদ্যুতিক কারণে কিন্তু প্রায় উনচল্লিশ ভাগ গত বছরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তাহলে তো আমাদের বাসার ভিতরেই তো আমাদের চুলা এমন তো কোনো বাসা নেই যে চুলা নেই এমন কোনো বাসা নেই যেতে বৈদ্যুতিক ব্যবহার বিদ্যুৎ ব্যবহার করছেন না তাহলে এই দুইটা জায়গা থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে অথচ আমরা এতই উদাসীন যে এই দুইটা জায়গাকে আমাদেরকে প্রতিরোধ করতে পারছে না বাসাবাড়ির সেবা সংযোগ গ্যাস বিদ্যুৎ লাইন নির্দিষ্ট মেয়াদে পরীক্ষার কথা থাকলেও তা করছে না দায়িত্বপ্রাপ্ত সংস্থাগুলো সচেতনতা কম ব্যক্তি পর্যায়ে ভালো নজরদারি নেই গ্যাস লাইন ও সিলিন্ডারের বিষয়ে অবৈধ বৈদ্যুতিক সংযোগের ঝুঁকি তো আছেই দুই হাজার উনিশ সালেই পাঁচ হাজারের অগ্নিকাণ্ডের ঘটনা বেড়েছে তাই এটা একটা বলবো যে অস্বাভাবিকভাবে বেড়েছে কারণ যখন উন্নতির যখন আমাদের গ্যাস ইলেকট্রিসিটি গ্যাসের ব্যবহার বেড়ে যায় তখন দুর্ঘটনাও আনুপাতিকভাবে বাড়তে পারে এটা অস্বাভাবিক না তবে মানুষ মারা যাবে এটা কিন্তু এটা কিন্তু অবশ্যই আমাদের দুর্বলতা কিন্তু আমরা প্রায়শই যে কথাগুলো পুনর্বার শুনছি যে আমাদের এই যে কোয়ালিটি ঠিক নেই যখন অগ্নিকাণ্ড হয় বা দুর্ঘটনা ঘটে তারপরে তাহলে তার আগে মনিটরিং করার দায়িত্ব সেটাও কিন্তু সবার সংস্থার সময়ের ছিল চাইলেই ঢাকা শহরকে খুব সহজেই পরিকল্পিত শহর হিসেবে গড়ে তোলা যাবে না তাই বিদ্যমান অবস্থাতেই শহরের আবাসিক ভবনগুলোর অগ্নিঝুঁকি কমাতে হলে সবার আগে প্রয়োজন ব্যক্তিগত সচেতনতার সুলতানা জাহান মিতু দীপ্ত সংবাদ ঢাকা